এই মাত্র পাওয়া খবর এবার এক ব্যবসায়ীকে বিয়ে করতে যাচ্ছেন বেশ কিছুদিন ফের বিয়ে করছেন ধর্ম পরিবর্তন ইস্যুতে বিভিন্ন তার ধর্মীয় অবস্থান পরিষ্কার করেছেন সকলের কাছে ঢাকায় চলচ্চিত্রের এই নায়িকা মূলত এরপরই গুঞ্জন উঠে তিনি দ্বিতীয় বিবাহ করতে যাচ্ছেন এবার দ্বিতীয় বিবে নিয়ে কথা বললেন অপবিশ্বাস গুঞ্জনে সে পাত্র হিসাবে ফিল্ম পাড়ে উচ্চারিত হচ্ছে চিত্রনায়ক চৌধুরীর নাম বেশ কিছু গণমাধ্যম তাদের বিয়ের খবর প্রচার করেছে তবে বাপ্পির সঙ্গে বিয়ের গুঞ্জন এই নায়িকা অপবিশ্বাস বলেন খবরটি মিথ্যা ও ভিত্তিহীন পারিবারিকভাবে বিয়ের কথাবার্তা এগুচ্ছে পাত্র মিডিয়ার কেউ নন তিনি একজন ব্যবসায়ী শীঘ্রই খবরটি জানাতে পারব যেহেতু প্রাথমিক কথাবার্তা চলছে চূড়ান্ত হলেই ব্যাপারটি জানাবো আবারও বিয়ের পিড়িতে বসতে চলছেন ঢাকাচার চলস্ত্রের সিসনাइका অপবিশ্বাস খুব শিগগিরই তিনি বিয়ে করছেন পারিবারিক সম্মতিতে এজন্য তিনি নিজেকে তৈরি করছেন শারীরিক মানসিক এবং পারিবারিকভাবে চিত্রনায়ক সাকিব খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর এটি হবে অপবিশ্বাসের দ্বিতীয় বিয়ে কিন্তু সন্তান জয়ের কি হবে বেশ কত কিছু দিন যাবত এই নায়িকাকে নিয়ে বেশ কিছু গুঞ্জন ছড়াচ্ছে আবারও বিয়ে করছেন অপবিশ্বাস পুরোপুরি সংসারের মনোযোগী হতে চান ডালিউডের এই জনপ্রিয় নায়িকা জীবনকে নতুন ভাবে সাজাতে চান তিনি তবে তার বিয়ে কার সঙ্গে সাকিব নাকি নতুন কেউ এমন প্রশ্নের উত্তরে অপু বলেন সাকিবের সঙ্গে এখন তো দেখা হয় শুধু আব্রাহাম জয়ের জন্য এটা ছাড়া ওর আমার আমার সাথে ওর আর কোনো সম্পর্ক নেই তবে বিয়ে আমি করছিস তবে সেটা পারিবারিকভাবে আর এই জন্য পরিবারের পাশাপাশি আমিও মানসিক এবং শারীরিক প্রস্তুতি শুরু করেছি এভাবে কি আর একা থাকা যায় আমি তো একজন রক্তবাংশী করা মানুষ পাত্র সম্পর্কে উপবিশ্বাস জানান এবার লাভ ম্যারেজ হচ্ছে না তার মায়ে তার জন্য পাত্র দেখছেন এবার তাদের অ্যারেঞ্জ ম্যারেজ হবে কারণ লাভ ম্যারেজ বেশি টিকে না লাভ ম্যারেজে তার এবং তার মার এজন্য অনাস্থা ছেলে আবরামকান জয়ের ব্যাপারে তিনি বলেন ছেলেকে যতদিন আমার কাছে রাখা যায় ততদিন রাখবো আর আমি এমন পাত্রকে বিয়ে করব যে আমার ছেলেকে আমার সাথে থাকতে দিবে তারপর একটা সময় বলে দিবে সুপ্রিয় দর্শক বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর কমেন্টসের মাধ্যমে জানান আপনাদের মূল্যবান মতামত বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ